পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার তুফানিয়া চর থেকে সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা 29 মাঝিমাল্লাকে ভাসমান অবস্থায় জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট এইচ এম হারুনুর রশিদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান। কোস্টগার্ডের তথ্যানুযায়ী বৃহস্পতিবার দুপুরে কোস্টগার্ড দক্ষিণ জোনের অধীনস্থ বিসিজি আউটপোস্ট রাঙ্গাবালী কর্তৃক ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে ভাসতে থাকা ফিশিং বোট ডুবে যাওয়ার পর রাঙ্গাবালী উপজেলার মৌটুপি ইউনিয়নের তুফানিয়ার চর হতে স্থানীয় জেলেদের সহায়তায় 29 জনকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জেলেরা সকলেই চট্টগ্রাম জেলার বাঁশখালী থানাধীন শেখের খিল সরকার বাজার এলাকার বাসিন্দা।